हाई गाइज, दिस इज़ पूजा एंड वेलकम बैक टू माई चैनल। আজকের ভিডিওটা একটা রেকমেন্ডেশন ভিডিও, আর তোমাদের আজকে আমি 5টা ছবি রেকমেন্ড করব। সো স্টে টিউনড ফর দ্যাট অ্যান্ড লেটস বিগিন। তো আজকে প্রথম যে ছবিটা আমি তোমাদের রেকমেন্ড করতে চাই, ছবিটার নাম হচ্ছে মাই ট্রি। ইট হ্যাজ বিন ডিরেক্টেড বাই আ স্টুডেন্ট অফ দ্য কিয়ারোস্তামি, আবাস কিয়ারোস্তামি ওয়ার্কশপ, অ্যান্ড হার নেম ইজ সারা শিয়াদত নেজাদ। সো দিস মুভি বেসিক্যালি রিভলভস অ্যারাউন্ড আ ফিলোসফি। ছবিটার মিনিংটা তুমি যাইছে ডিরাইভ করে নিতে পারো, বাট ছবিটা যেভাবেই, যেই পার্সপেক্টিভ থেকেই তুমি ডিরাইভ করো না কেন, ইউ উইল কাম থ্রু আ ভেরি স্ট্রং মিনিং। অ্যান্ড আমার খুব ভালো লেগেছে, 6 মিনিটের একটা ছোট ছবি। দেখো এবং দেখে আমাকে বলো যে তুমি কোন মিনিংটাই ছবিটার থেকে ডিরাইভ করেছো। সেকেন্ড যেই ছবিটা আমি তোমাদের রেকমেন্ড করব সেটা হচ্ছে ভিটোরিও দেসিকার বাইসাইকেল থিপস। বাইসাইকেল থিপস একটা এমন সিনেমা যেটা প্রতিটা মানুষের জীবনে একবার দেখা উচিত, কারণ একে তো হচ্ছে যে গল্পটা খুব রেলিভেন্ট, খুব ইম্পর্ট্যান্ট, আর সেকেন্ডলি হচ্ছে যে সেই সময় কীভাবে ছবি বানানো হতো অ্যামেচার, মানে নন অ্যাক্টার্সদের দিয়ে, এবং স্টুডিওর বাইরে গিয়ে প্রথম ছবি বানানো, এবং সেটাও একটা মিনিংফুল অ্যাসপেক্টের ওপর। পায়োনিয়ারিং ছবিগুলো একটা অদ্ভুত মানে ধরে সিনেমায়, তো সেটা প্লিজ তোমরা দেখো, দেখে জানো। থার্ড ছবি যেটা আমি তোমাদের রেকমেন্ড করব সেটা তোমরা নেটফ্লিক্সে পেয়ে যাবে, নাম হচ্ছে সর। এই ছবিটা দুর্দান্ত, দারুণ ছবি। এই ছবিটা দেখলে আমরা আমাদের মাইন্ডসেটের একটা পুরো মিরর আমাদের চোখের সামনে ধরা হয়, যেভাবে কাজ টাজ করে বা সেই ক্লাসটাকে আমরা কিভাবে দেখি, এবং তাদের অ্যাসপিরেশনস, তাদের স্বপ্নগুলো কি হয়, সেগুলোর একটা ডিফারেন্ট পরিভাষা দেখিয়েছে, এবং সোসাইটি কিভাবে মানতে পারে না সার্টেন ডিসপ্যারিটিস সেটাও দেখিয়েছে, যে একটি হাউস হেল্প এবং সে বাড়িটির মালিকের মধ্যে কী ইন্টারাকশন হতে পারে, কী ইকুয়েশন হতে পারে, সেটা নিয়ে ছবিটা খুব ভালো। তো এটা তোমাদের থার্ড সিনেমা। ফোর্থ যেই ছবিটা তোমাদের আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের মহানগর। মহানগর রেকমেন্ড করার এটাই কারণ যে যারা হাউসওয়াইফস হয় তারা বাড়ির বাইরে গিয়ে যদি সংসারকে চালাতে যায়, কীভাবে তাদের কী কী ফেস করতে হয়, তারা কী অসুবিধার মধ্যে দিয়ে যায়, কী সুবিধার মধ্যে দিয়ে যায়, মহানগর সেটার একটা ছবি তুলে ধরে। এবং এই ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কীভাবে ইম্পর্ট্যান্ট এবং সেইটার ওপর কত কী ডিপেন্ড করে, এই ছবিটা দেখলে আমরা সেটা বুঝতে পারি। আর পৃথিবীতে এরকম মহিলারা এক্সিস্ট করে যারা যত অভাবই হোক না কেন, তারা না ওই ফাইট করার সাহসটা রাখে, মানে অনেকেই রাখতে পারে না, এবং দ্যাট ইজ জাস্টিফাইড, সবার পক্ষে সম্ভব না, সবাই তো একরকমের হয় না। কিন্তু অনেক মহিলারা যারা মহানগর দেখলে আমরা বুঝতে পারি যে যতই অভাব হোক, যতই যা হোক, নিজের সেলফ ডিগনিটি, নিজের আইডিওলজির বাইরে গিয়ে কিছু করাটা ইজ নো অপশন, এবং সেটা অত্যন্ত ভালোভাবে পোর্ট্রে করেছে। এবং সত্যজিৎ রায়কে নিয়ে তো আমি কেউ বলার নই, আমার ভালো লেগেছে ছবিটা, আমি তোমাদের রেকমেন্ড করছি, তোমরা চাইলে দেখতে পারো। তো এটা ফোর্থ ছবি। ফিফথ ছবিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা একটা বাংলাদেশি সিনেমা, এটা আমি আমার কলেজ লাইফে দেখেছিলাম। ছবিটার দুটো জিনিস উল্লেখযোগ্য, সেই দুটো জিনিস আমি এখানে বলতে চাই। একটা হচ্ছে যে ছবিটা রিলেশনশিপের ওপর তৈরি, তো সেখানে ডিফারেন্ট ডাইমেনশনস অফ আ রিলেশনশিপ দেখানো হয়েছে ফ্রম আ পার্সপেক্টিভ অফ আ উমেন, উইচ ইজ ভেরি রেয়ার। আর সেকেন্ড হচ্ছে মেন্টাল হেলথ, মানে একটা সাইকোলজিক্যাল কন্ডিশন নিয়ে এই ছবিটাতে একটা ইনক্লিনেশন আছে, যেটা ভীষণ ইন্টারেস্টিং। আমাদের বিবেক, আমাদের কনসিয়াস আমাদের অনেক কিছু বলে, তো সেইটাই ছবিটার মধ্যে থেকে আমরা একটা বুঝতে পারি। তো একটা বাংলাদেশি সিনেমাতে এই এই জিনিসগুলোর ওপর বেস করে একটা বেশ এরকম ছবি বানানো খুব ইন্টারেস্টিং, এবং কলেজ লাইফ নিজের খুব ভালো লেগেছিলো সেই সময় দেখে। তো আমার মনে হলো যে আজকে তোমাদের আমি সেটা রেকমেন্ড করি। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে আজকের ভিডিওটা বোধহয় একটু
একটু একটু র একটু আনএডিটেড আনফিল্টার্ড সেটা ইচ্ছা করেই করেছি, বিকজ সব সময় যে সব কিছু খুব পারফেক্ট হতে হবে সেটার কোনো মানে নেই। পুরো বিষয়টাই হচ্ছে যে তুমি কিভাবে সেটা চাইছো তো সেটাই ইম্পর্টেন্ট। তোমার মন যখন চাইবে, তোমার মন যেভাবে চাইবে সেটাই করো। মানুষ কিভাবে করছে, চারিপাশে কিভাবে করছে, অত অত মেনটেন করতে গেলে তো তাহলে চাকরিই করতে পারতাম। তো আমার রেকমেন্ডেশনসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। প্লিজ লাইক মাই ভিডিওস অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কিছু না, লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলভস। আই উইল সি ইউ অ্যাগেন উইথ দ্য নেক্সট ভিডিও। সো টিল দেন, টাটা।